আছো তো তোমরা সবাই? অনেকদিন বাদে ভিডিও আপলোড করছি, কজ আমার হাতে কোনো ভিডিওই ছিল না। না তো কোথাও ঘুরতে গিয়েছি, না তো কোথাও বন্ধু বান্ধবের সাথে রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো যাই হোক, আজকে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে যাচ্ছি উলা গ্রামে। তোমাদেরকে পরে ডিটেলসটা বলছি, বিকজ দেরি হয়ে গিয়েছে, ট্রেন ধরতে হবে, স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। স্টেশনে ঢুকে টিকিট কাটার পর এক মিনিটের মধ্যেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল। তো গাইস, কালিনানপুর স্টেশনে নেমে গিয়েছি, আর আমার সাথে কে কে আছে দাদা দেখাই, এত রোদ্দুর না দেখা যাচ্ছে না কিছু। দাদা দেখা যাচ্ছে কিছু? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে লালি আর এই যে অনিন্দিতা। আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, মানে উলা গ্রাম। তোমরা হয়তো সকলেই ভাবছো উলা গ্রাম সেটা আবার কোথায়, তো জানিয়ে দিই, আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে বীরনগর জায়গাটার নাম কিন্তু উলা গ্রাম ছিল। আর আমরা চলে এসেছি বীরনগরে, আজকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বীরনগরে একটা মেলা হয়। অ্যাকচুয়ালি মেলাটা হয় বীরনগরে চণ্ডীতলাতে, আর আমরা যাচ্ছি হচ্ছে বীরনগর চণ্ডীতলার মা উলাই চণ্ডী মেলা দেখতে। প্রচুর ভিড় সামনে, এরা কিন্তু সবাই যাচ্ছে আজকে উলাই চণ্ডী মেলাতে। হ্যাঁ, আমরা কিন্তু সবাই যাচ্ছি হাঁটতে হাঁটতে, তার কারণ যেখানে যাচ্ছি আজকের দিনে এত লোক হয়, মাঝ রাস্তায় টোটো থামিয়ে দেয়, সেই জন্য আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি। তাই ভোরাত থেকেই পুজো শুরু হয়ে যায় ওখানে, দুপুর পর্যন্ত পুজোটা হয়। এই মেলাটা কিন্তু উঠে যায়, আর উঠে যায় হচ্ছে বীরনগর দক্ষিণ পাড়াতে বিন্দুবাসিনী মেলা। এই মেলাটা কিন্তু এক মাস থাকে, যেরকম আমাদের শান্তিপুরের রাসের মেলা এক মাসের ওপর থাকে, তারপর কৃষ্ণগরে যে বারোদের মেলা হয় সেটাও এক মাস থাকে, তেমনই এটাও বীরনগরের দক্ষিণ পাড়াতে বিন্দুবাসিনী মেলা এক মাসের ওপর থাকে। হ্যাঁ, তোমরা কিন্তু চাইলে অবশ্যই আসতে পারো। ওখানে তিন দিন ধরে পূজিত হয় মা মহিষমর্দিনী পুজো। প্রচুর গরম গাইস, প্রচুর গরম। আরে এতজন ঢুকিস না, এতজন ঢুকিস না, প্রচুর গরম লাগছে, প্রচুর গরম লাগছে। যদি আমি কালো হয়ে যাই তার দায় কে নেবে? রুকো যারা, সবর করো। আর একটা কথা যেটা বলার, তোমরা যারা শিয়ালদা থেকে আসতে চাইবে তারা কিন্তু শিয়ালদা কৃষ্ণগর যে লোকাল আছে সেই ট্রেনটা ধরবে, ধরে কিন্তু বীরনগর স্টেশনে নামবে। বীরনগর স্টেশন থেকে এক কিলোমিটারের কাছাকাছি জায়গাটা, তো তোমরা টোটো করে এসো। আজকের দিনে প্রচুর ভিড় হয় বলে মাঝ রাস্তায় নামিয়ে দেয়, ওই জন্যেই কিন্তু আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। এইখানে কিন্তু টোটো নামিয়ে দেয়, আর এই রাস্তা দিয়ে অনেকটাই যেতে হয়। দেখো মেলাতে এত ভিড় হয়, আমি যদি সেই মুহূর্তে কথা বলতাম তোমরা আমার কথাই শুনতে পেতে না, বুঝতে পারতে না। তো সেই জন্যে আমি মেলা সম্পর্কে কিছু কিছু ভয়েস রেকর্ড তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই মেলা সম্পর্কে অনেক অজানা তথ্যই আছে আমার জানা, সেগুলোই তোমাদেরকে আজকে বলবো, চলো দেখতে থাকো। এর পরের ক্লিপে তোমরা দেখতে পারবে যে যেখান থেকে আমরা পুজো দেওয়ার জন্য ডালা কিনছিলাম তারা কতটা ভালো ছিল। আমাকে আবার জিজ্ঞাসা করছিল যে ইউটিউব চ্যানেলের নাম কী, তারপর আমরা কোথা থেকে এসেছি। দেন যখন চলে আসছিলাম তখনও বললো যে নেক্সট ইয়ার যদি এখানে পুজো দিতে এসো তো অবশ্যই দোকানে এসো, খুবই ভালো ছিল ওনারা। তো এই যে দোকানটা দেখলেই, দোকান থেকে আমরা ডালা কিনছি, আর জুতো পরে তো ভেতরে যাওয়া যায় না, মানে যাওয়া যায় কিন্তু পুজো দেবো যেহেতু আমরা, সেই জন্যে এখানেই আমরা জুতো খুলবো, তা নাহলে ওখানে এতই ভিড় হয় যে জুতো খুললে কোথায় চলে যাবে তার কোনো ঠিক নেই। তোমাদের সাথে আর একটা জিনিস আমি শেয়ার করতে চাই, এই যে মেলাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কয়েক, মানে কয়েক বছরের মেলা না, পাঁচ ছ বছর বা দশ বছর এরকম কিন্তু মেলা না, কয়েক শো বছরের প্রাচীন একটা পুরনো মেলা। আর এই মেলায় অনেকেই মাটির ধিন বা মাটির
যে ঘোড়াগুলো হয় সেগুলো বাঁধে, কারণ অনেকেরই মনস্কামনা পূরণ হয় এখানে আসলে। তো আমিও কিন্তু বাঁধবো, আর অনিন্দিতাও কিন্তু বাঁধবে, আমরা দুজনাই পুজো দেবো। আর দুজনাই কিন্তু, তুই সামনের বার এসে বাঁধবি, আমরা দুজন দাঁড়া আমি ভিডিও করে দিই। তো আমরা দুজনাই কিন্তু পুজো দেবো, আর ওখানে কিন্তু আমরা মাটির ঘোড়া বাঁধবো, যাতে আমাদেরও কোনো মনস্কামনা পূর্ণ হয়। আমরা যেখানে যাচ্ছি বিন্দাগরের মানুষ কিন্তু যে কোনো ভালো শুভ অনুষ্ঠানে আগে এই ঠাকুরকে পুজো করে, তারপর কিন্তু বাড়ির ঠাকুরকে পুজো করে, মানে এটাই কিন্তু প্রাচীন রীতি। এরপর আমি দালানে আবারও হাঁটতে শুরু করে দিলাম, আর তোমাদেরকে তখন দেখালাম যে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। তো যেটা মন্দিরের দিকে যাচ্ছে সেখান থেকে কিন্তু মন্দিরের ভেতরটা যেতে মিনিমাম 20 মিনিট লাগে পায়ে হেঁটে। রাস্তার দুধার দিয়ে এত অজস্র দোকানপাট দেখতে পাচ্ছ, সব কিন্তু বিকেলের মধ্যে উঠে যাবে। আর এরা কিন্তু উঠে গিয়ে বসবে বিন্নাগর উত্তর পাড়াতে, যেখানে বিন্দুভাসিনী মেলা হয়, আর এক মাস ধরে এই মেলাটা থাকে। তোমরা অবশ্যই চাইলে দেখে আসতে পারো। আর একটা কথা বলে রাখি যে এক সপ্তাহ ধরে কিন্তু ফাংশন হয়, যে ফাংশনে প্রত্যেক দিনই কেউ না কেউ সেলিব্রিটি কিন্তু আসেই আসে। তোমরা কিন্তু একটা জিনিস জানলে অবাক হয়ে যাবে যে এখানে কিন্তু কোনো ঠাকুর পুজো হয় না। যেখানে যাচ্ছি সেখানে কিন্তু বেদি আছে, বেদিতেই পুজো হয়, আর ওখানে একটা নারায়ণ শিলা আছে। তো বেদির ওপর নারায়ণ শিলাটা রেখেই কিন্তু প্রত্যেক দিনই পুজো করা হয় ওখানে। আমরা চলে এসেছি মেলার ভেতরে, এবার তোমাদেরকে পুজো সম্পর্কে কিছু কিছু কথা জানাচ্ছি। এই জায়গাটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক একটা সংরক্ষিত পুরাতন বিভাগ, অর্থাৎ এটিকে কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে। এই যে এটাই হচ্ছে মাওলাই চণ্ডীর বেদি, এখানেই কিন্তু পুজো করা হয়। আর আজকের দিনে কিন্তু এখানে অজস্র পুরোহিত থাকে, আর আমরা কিন্তু এখান থেকেই পুজোটা করিয়েছিলাম। আনুমানিক 400 থেকে 500 বছর আগে এই জায়গাটার ওপর দিয়েই মা গঙ্গা বইতেন, এবং এখন সেটা ফুলিয়াতে চলে গিয়েছে, যেটা ফুলিয়া কীর্তিবাস নামে পরিচিত। যাই হোক, এবার তোমাদেরকে আমি এই জায়গাটার সম্পর্কে কিছু কথা বলি, মানে কেন এই পুজোটার উৎপত্তি হয়েছে বা কোথা থেকে এই পুজোর উৎপত্তি হয়েছে সেটা তোমাদেরকে বলি। তখনকার সময়ে শ্রীমন্ত সদাগর একদিন বাণিজ্য করতে বেরিয়েছিলেন নৌকা লস্কর নিয়ে। তখন কেউ কেউ প্রবাদে বলে যে এই জায়গাতে এসেই নাকি তার নৌকা ডিঙি থেকে গেছে, আবার কেউ কেউ বলে যে রাত্রি হয়ে গেছে, বিশ্রাম নেওয়ার জন্য নাকি নোঙর করে সেখানেই শুয়ে পড়েছিলেন, মানে নৌকাতে। কিন্তু এমন সময় নাকি তিনি স্বপ্ন দেখেছেন ঘুমের মধ্যে যে একজন লাল পেরে শাড়ি পরা নারী মূর্তি ওনাকে নাকি আদেশ দিচ্ছে যে তুই এখানে আমাকে প্রতিষ্ঠা করে পুজো কর। এবং সেই মুহূর্তেই তিনি সেখানে সিদ্ধান্ত নেন যে এখানেই তিনি মা চণ্ডীকে প্রতিষ্ঠা করবেন, এবং সেই মুহূর্তে তিনি সেইভাবে পুজোর ব্যবস্থা করলেন। মূলত তখন থেকেই কিন্তু পুজো করা হয়। আর এই বৈশাখে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আরও দুটো ছোটো ছোটো মেলা হয়, যেটা শিবরাত্রি বেরিয়ে যাওয়ার পরে পরে হয় 2 মঙ্গলবার। আর সেই মেলার দুটোতেও ভিড় হয়, কিন্তু বাৎসরিক পুজোটা কিন্তু এই বুদ্ধ পূর্ণিমাতেই হয়। তো যাই হোক, আমি কিন্তু যতটা জানতাম ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এরপর আমি অনিন্দিতা দুজন মিলেই মাটির ঢিল কিনলাম, আর এটাকে কিন্তু কেউ কেউ মাটির ঢিন বলে, কেউ কেউ মাটির ঘোড়া বলে, কেউ কেউ ঢিল বলে, যে যেমনভাবে ইউজ করে আর কি। আর এর আগের বারও আমি গিয়েছিলাম, আমি আমার একটা মনের ইচ্ছে বলেছিলাম কিন্তু সেটা পূরণ হয়নি, আর এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা হওয়ার কথাও নয়। এরপর আমি এই বছর আবারও নতুনভাবে ঠাকুরের কাছে মানে আর কি উইশ করলাম, জানি না পূরণ হবে কি না, যদি হয় তো এটা গিয়ে আবার খুলে দিয়ে আসতে হবে। আর হ্যাঁ, আমার মনে হয় যে নিশ্চয়ই মনের ইচ্ছে পূরণ হয় বলেই এত মানুষ বাদে, দেখা যাক হয় কি না। মেলার একটা সাইডে কিন্তু অজস্র খাবারের স্টল ছিল, তো আমরা সেদিকে যাইনি বলে তোমাদেরকে দেখাতে পারিনি। আমরা হারিয়ে গেছি, টেনশন হচ্ছে না, এদিকে আমরা ছবি তুলে যাচ্ছি নির্লজ্জের মতো। তারা খুঁজতে হবে, আমাদের কাছে না ফোন নেই, দেখি কারোর একটা ফোন থেকে কল করতে হবে, কারণ আমার এই ফোনে সিম নেই। ওর ফোন, আমার ফোন, দুজনের ফোনই লালির কাছে আছে, আর ওদিকে দাদাও আছে, ওরা তো পুজো দেয়নি, এবার এখানে ছিল, কে জানি কোথায় গেছে। আমি আর অনিবাদে সবাই সেপারেট হয়ে গিয়েছিলাম, তো আধ ঘন্টা বাদে খুঁজে পেলাম, আর আমরা এখন রাস্তায় আছি। আর আমার সাথে দেখা হলো ঋতু, ওর বাড়ি কিন্তু বিন্দাগরে। রত্না মানে আমার একটা বান্ধবী, ওর সত্যি আলাপ, তো ওর সাথে এখন মহিষমর্দিনী মাকে দেখতে যাব, তাই তো? হ্যাঁ, এই যে এটাই হচ্ছে মহিষমর্দিনী মন্দির, যেটার ভেতরটা খুবই সুন্দর ছিল।
চলে এসেছি মহিষ মন্দিরের মন্দিরে। সানগ্লাসটা দেখছো, এটা অনিন্দিতার নতুন সানগ্লাস, ও এখন কিনলো। একটুখানি কমেন্টে জানি আমাকে এটা পরে কেমন লাগছে, আমার তো কেমন ভোদায় ভোদায় ফিল হচ্ছে। ভাই দাবে মেলা ঘোরা হয়ে গিয়েছে, মহিষ মর্দিনীমাকে দেখা হয়ে গিয়েছে, এখন আমরা যাচ্ছি ঋতুর সাথে ঋতুর বাড়িতে। বললাম যাবো না, তাই জোর করে নিয়ে যাচ্ছে, দেখি কি খাওয়াবে, খেতে যাচ্ছি খেতে। আর সেইখান থেকে বলে যাচ্ছে যে সামনেই বাড়ি, দু মিনিট সামনেই বাড়ি, দু মিনিট পরে 20 মিনিট হাঁটিয়েছে। ঋতুর বাড়িতে এসেছি, আর ঋতু এই যে লুচি ছোলার ডাল সাথে মিষ্টি এত কিছু খেতে দিয়েছে। বাবা জিলিপিতে অ্যালার্জি না, জিলিপি না, তুই মিষ্টি তুলে নিয়ে যা, তোমাকে একটা জিলিপি দে, তুই মিষ্টি তুলে নিয়ে যা, জিলিপি দে একটা। এখানে দাদাও খাওয়া দাওয়া করছে, অনেকটা খাচ্ছে, হ্যাঁ ও এক বছর কোথাও খাবে না। আর এই যে আমি তো ভিডিও করছি, এখনো খাওয়া শুরু করিনি, কিন্তু মিষ্টি খাবো না আমি, মিষ্টি খাবো না আমি। ঋতুদের বাড়ির বাইরে বেরিয়ে গিয়েছি, আর এই দেখো ওদের বাড়ির পেছনে কত সুন্দর একটা দিঘি। খুব সুন্দর জায়গা, হ্যাঁ দিঘির ওই দিকটা ভালো লাগছে এগুলো, কিন্তু এই জায়গাটা দেখ, এই জায়গাটা মোটেও ভালো না হয়, এই জায়গাটা দেখানোর মতো মানুষ এইসব নয়, কিন্তু খুব সুন্দর পরিবেশটা। এই টাকা বিন্নগর স্টেশনে চলে এসেছি, আর এখানে এখন ফটোশুট হচ্ছে। দেখো দেখো দাদা ক্যামেরা নিয়ে এখন এই যে এদের ছবি তুলছে, আর আমাকে বাদ দিয়ে দিয়েছে। প্রচন্ড ভিড় ট্রেনে, তার মধ্যে হকাররা শুধু বারবার বলছে দেখি একটু দেখি একটু, মানে এতটা লেভেলের ভিড়, তার মধ্যে যদি এতবার বলে না বিরক্তিকর লেগে যায়। তো যাই হোক, আর 10 মিনিট মতো দাঁড়াতে হবে, তারপর এখান থেকে ও শান্তিপুর যাবো, তো সেই ট্রেনটাও চলে আসবে, মানে রানাঘাট শান্তিপুর লোকাল, এটা রানাঘাট থেকে ট্রেনটা আসবে, দেন আধ ঘন্টার মধ্যে শান্তিপুর স্টেশনে নেমে যাবো, তারপর বাড়ি। আমরা যে এখন ট্রেনটাই উঠেছি সেটা হচ্ছে কৃষক স্পেশাল ট্রেন, ট্রেনটা প্রচণ্ড ফাঁকা থাকে, কিন্তু এত পরিমাণে গন্ধ থাকে সেটা আমি জানতাম না, কারণ এর আগে আমি একবার উঠেছিলাম, তো এরকম গন্ধ, হ্যাঁ এরকম গন্ধ কোনোদিন থাকে না। হবিবপুর আসলে আমরা ইয়ে চেঞ্জ করবো, অনেক অন্য কামরায় যাবো, কারণ এত গন্ধ থাকা যাচ্ছে না জাস্ট। হ্যাঁ হ্যাঁ পেছনের তাই যাবো, বাবার এই কি গন্ধ, নেমে গিয়েছি, মাত্র 25 মিনিট লেগেছে। এখন আমরা টোটো করে বাড়িতে যাচ্ছি, এবার এইদিকে থাকা না, মানে তুই তো ফার্স্ট এলি, তোর কেমন লাগলো? প্রচন্ড ভালো লাগছে, লাইফে ফার্স্ট টাইম আমি এত দূর বন্ধু বান্ধবের সাথে ঘুরতে এসেছি, ভালো তো লাগলো। লালি কেমন লেগেছে তোর? আমারও খুব ভালো লেগেছে, সব থেকে মজার বিষয় আমি হারিয়ে গিয়েছিলাম, আমার খুঁজে পাওয়া গিয়েছে। হ্যাঁ মানে আমি আর অনিন্দিতা একসাথেই ছিলাম, পুজো দিচ্ছিলাম, এদিকে লালি আলাদা হয়ে গিয়েছে আর দাদাও আলাদা হয়ে গিয়েছে, খুঁজে পাচ্ছিলাম না, তারপর তো আধ ঘন্টা বাদে খুঁজে পেলাম। বাট আমাদের কোনো টেনশন ছিল না, আমি তো ছবি তুলেই ব্যস্ত, আমি তো বলে যাচ্ছি আগে ছবি তুল তারপর যা হয় হবে। আজকে সারাদিন অনেক এনজয় হয়েছে, সারাদিন না মানে সকালটা ভালোভাবে খুব ভালোভাবে কেটেছে,
আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো টাটা।